আসসালামু আলাইকুম পাসপোর্ট, কেমন আছো তোমরা? পড়াশোনা নিশ্চয়ই ভালো চলছে? আর অল্প কিছুদিন পরে আমাদের পরীক্ষা, তাই না? তো তোমাদের আরো কিছু দেখানো বাকি, আর কিছু শেখানোর বাকি। তো তোমাদেরকে যেটা আমি দিয়েছি কোশ্চেন নাম্বার 11 এর আগের যে লেকচারে, তো আমি বলেছিলাম যে আমরা দুটো যে প্যাটার্ন সেটা করেছি, কিন্তু আমরা আরেকটা প্যাটার্ন আছে সেটা আমরা করব। তো যেহেতু আমি মাসিক পরীক্ষায় মান্থলি টেস্টে সেই প্যাটার্ন থেকে কোনো প্রশ্ন রাখিনি, তাই আমি আর এখন আর ওটা আলোচনা করছি না, ওটা মাসিক পরীক্ষার পরেই আলোচনা করব। আচ্ছা, তো এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন 10। আমরা কীভাবে কোশ্চেন 10, যেটা ইনস্ট্রাক্টেড কোশ্চেন হিসেবে আমরা জানি, এটাকে কীভাবে সলিউশন করব। তো সাধারণত এই প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে তোমার কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আর কোন একটা নির্দিষ্ট টপিকের উপর কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আর সেই ইনস্ট্রাকশনগুলো থেকেই কী করতে হয়, আমাদেরকে প্রশ্নগুলো সলভ করতে হয়। তোমার তিনটা প্রশ্ন থাকে, যার প্রথম প্রশ্নটা থাকে একদম সরাসরি প্যাসেজ থেকেই আমরা পাই, কখনো সেটা প্যাসেজের নাম থেকে পাই, কখনো প্যাসেজের ভিতরে কোনো ইনফরমেশন থেকে পাই। দুই নম্বর যেটা, সেটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের থাকে, সেটা তোমাকে কিছুটা কমন সেন্স দিয়েও অ্যান্সার করতে হয়। সাধারণ দৃষ্টিতে আমরা কেন বা কীভাবে কাজগুলো করি সেটার উপরে। তিন নম্বর যে প্রশ্নটা থাকে, সেই প্রশ্নটা আসলে সরাসরি তোমার যে টপিকটার উপর থাকে সেটাও থাকে, আবার অনেক সময় দেখা যায় যে টপিকটার এক্সাম্পল হিসেবে দিচ্ছে তার সিমিলার অন্য আরেকটা জিনিস দিয়েও করতে দেয়। যেমন ধরো, তোমাকে যদি ফুটবল খেলার কথা বলে, তাহলে দেখা গেলো যে ফুটবল খেলার সময় একটা, সাপোজ ধরো ফুটবল খেলার সময় একটা স্টেডিয়ামের চিত্র কেমন থাকে সেটা বললো। এখন তোমাকে হয়তো বলতে পারে তাহলে একটা ক্রিকেট খেলার সময় চিত্র কেমন থাকবে, ঠিক আছে, সেরকমও হয়তো বলতে পারে। ঠিক, কিন্তু খেলার জন্য যে কোনো খেলার হোক, স্টেডিয়াম কেমন থাকে, মানুষে ভরপুর থাকে, তাই না? ঠিক এরকমই আর বেসিক জিনিসগুলোর উপরে পড়ে। তো যেমন ধরো, তোমাকে হয়তো শিখালো গরুর মাংস কীভাবে রান্না করে, এরপর তোমাকে বলো খাসির মাংস তাহলে রান্না করে দেখাও কীভাবে রান্না করবে, বুঝতে পেরেছো? তো চলো আমরা দেখি তোমাকে, আমরা তোমাদের সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে আমি এখানে তিনটা এক্সাম্পল আলোচনা করব। একদম যেহেতু এটা আমাদের 1 নম্বর লেকচার কোশ্চেন 10-এর উপরে, এখানে তিনটা করব, এবং আরেকটা লেকচার যাবে সেখানেও তিনটা করব। তোমরা মাসিক পরীক্ষার জন্য এই টোটাল 6টা, দুইটা লেকচারের টোটাল 6টা কোশ্চেন 10 যেগুলো দেবো সেগুলো যদি পড়ো, তাহলে মাসিক পরীক্ষায় এর মধ্যেই একটা অবশ্যই পরীক্ষায় পাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আপাতত একটা এক্সাম্পল দেখি। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমাদের মডেল কোশ্চেন 3 যেটা আছে, সেই 3-এর 10 নম্বরটা, এটা মডেল 3, ঠিক আছে? তো এখানে কি বলা হচ্ছে, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট বয়েলিং এগস, বয়েলিং মানে সেদ্ধ। হ্যাঁ, তো বলতেছে যে রিড দ্য ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনস মানে হচ্ছে নির্দেশনা, অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে, কি সম্পর্কে, বয়েলিং এগস, ডিম সিদ্ধ সম্পর্কে, পড়ো নির্দেশনাগুলো, পড়ো কি করার সম্পর্কে, ডিম সিদ্ধ সম্পর্কে, দেন তারপর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আগে চলো আমরা দেখি ইনস্ট্রাকশনগুলো কী আছে। নম্বর 1, টেক রিকোয়ার্ড নাম্বার অফ এগস অ্যান্ড ওয়াশ দেম ওয়েল, বলছে টেক নাও রিকোয়ার্ড নাম্বার মানে প্রয়োজনীয় সংখ্যক, অফ রিকোয়ার্ড শব্দটার অর্থ হচ্ছে তোমার যতটুকু লাগবে। তুমি সব, যেমন ধরো তোমার ফ্যামিলিতে 5টা ডিম এখন সিদ্ধ করা দরকার, তুমি 5টাই তো নেবে, তো তোমার যতটুকু লাগবে সেটাই হচ্ছে রিকোয়ার্ড, রিকোয়ার্ড নাম্বারস অফ এগস অ্যান্ড ওয়াশ দ্যাম ওয়েল, এবং যতটুকু প্রয়োজনীয় তোমার, প্রয়োজনীয় যতটুকু লাগবে ততটুকু ডিম নাও এবং সেগুলোকে ভালো করে ওয়াশ করো। আচ্ছা, তারপর 2 নম্বর হচ্ছে পুট সাম ওয়াটার ইন এ মেটাল বোল, মেটাল বোল বলতে এখানে ধাতব যে বোলগুলো আছে, সাধারণত আমরা ডিম সিদ্ধ কিসে করি, সিলভারের পাতিল বা সাসপেন যেগুলো আছে, তাই না?
তো এছাড়া হয়তো হতে পারে অন্য কোনো সিলভারের বল টাইপের, ঠিক আছে, যেটাতে আমরা আসলে সিদ্ধ করব। তো এটাতে আমরা কি করব, পানি নেব। নাম্বার তিন হচ্ছে পুট দ্য এগস ইন টু দ্য পট। পট মানে পাত্র, ওই যে মেটাল বোলটা সেটাই পাত্র। ওখানে কি করব, যে পানিটা নিলাম সেখানে এখন ডিমটাও রাখবো, ঠিক আছে, ওয়াশ করা ডিমগুলো সেখানে রাখবো। আচ্ছা, চার নম্বরে হচ্ছে পুট লিটল সল্ট ইন টু দ্য ওয়াটার বিফোর বয়েলিং। আচ্ছা, অল্প কিছু লবণ, বিফোর মানে আগে, অল্প কিছু লবণ আমরা কি করব, বয়েলিং মানে সিদ্ধ করার আগে ওই পানিটার মধ্যে দেবো, যেটার মধ্যে, যে বলের মধ্যে আমার পানি আর ডিম এখন আমার রাখা আছে। পাঁচ নম্বরে কি করব, বয়েল দ্য ওয়াটার অফ দ্য পট ফর 10 মিনিটস। আমি কি করব, পটের যে ডিম আর ওয়াটার একসাথে যেটা আছে সেটাকে আমি 10 মিনিট ধরে বয়েল করব। এখন চলো প্রশ্নের উত্তর, প্রশ্নগুলো দেখি এবং উত্তরগুলো শিখি। নাম্বার এ বললো, হাউ লং ডু ইউ বয়েল দ্য ওয়াটার অ্যান্ড এগস, কতক্ষণ তুমি পানি এবং ডিম সিদ্ধ করবে। দেখো, প্রশ্ন যখন করে তখন কিন্তু প্রশ্নের মধ্যে অর্ধেক উত্তর থাকে, আর হচ্ছে প্রশ্ন যখন করে তখন প্রশ্নের যে পার্সনে থাকে, তোমার যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে উত্তর কিন্তু ফার্স্ট পার্সনে হয়। যেমন আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, তুমি কি বলবা, ইউর নেম ইজ হুমেরা, এটা কখনো বলবা, বলবে কি মাই নেম ইজ হুমেরা, তাই না? ঠিক তেমনি আমি কিন্তু ইউর বলেছি, তুমি কিন্তু অ্যান্সারটা মাই দিলে। ঠিক এখানেও কি হচ্ছে, ইউ আছে, তাহলে কোশ্চেনের অ্যান্সারটা শুরু হবে আই দিয়ে, সাবজেক্ট হবে আই। আচ্ছা, এখানে কি হবে তাহলে, আই বয়েল দ্য ওয়াটার অ্যান্ড এগস। দেখো কতক্ষণ সময়, সময় নিয়ে কিন্তু আমাদের একটা লাইনই আছে, নাম্বার ফাইভ, সেখানে বলছে 10 মিনিটস। তো আমরা সেটাই লিখবো যে আই বয়েল দ্য ওয়াটার অ্যান্ড এগস ফর 10 মিনিটস। হোয়াই শুড ইউ ওয়াশ দ্য এগস বিফোর বয়েলিং, কেন করতেছি বয়েলিংয়ের আগে, কেন আমরা ডিমগুলোকে ধুয়ে নিচ্ছি, কেন ধুয়ে নিচ্ছি, আসলে এখানে কিন্তু কেন ধুয়ে নিচ্ছি সে কথাটা বলা নেই, তাই না? কিন্তু দেখো আমাদের কমন সেন্স যেটা বলেছি, এটা আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের সাধারণ জ্ঞান খাটাতে হবে। আমরা সাধারণত কোনো কিছু ওয়াশ করি কেন, সেটা ময়লা থাকলে তো ওয়াশ করি, তাই না? তার মানে পরিষ্কার করার জন্য। আচ্ছা, মুরগি বা হাঁস এদের ডিম যেখানে পাড়া হয়, হ্যাঁ, যেখানে ওরা ডিম পাড়ে, জায়গাটা অনেক সময় ময়লা থাকে না, নোংরা থাকে না, মাটির উপরে করে অনেক সময় ওদের হ্যাচারিতে, যে এগুলো থাকে তোমার কী বলে খামারে, যে মুরগির পোলট্রি ফার্মে যে এগুলো থাকে, ওখানে যে ডিমটা পাড়ে সেখানে কিন্তু অনেক ময়লা থাকে, সে ময়লাগুলো লেগে যায়। এখন এই ময়লাগুলোর থেকে কিন্তু অনেক সময় জীবাণু থাকে, তাই না? সেই জীবাণুগুলো কিন্তু ওই ডিমের যে উপরের যে খোলসটা, এটার উপর কিন্তু তোমার থেকে যায়, তাই না? খোসাটার মধ্যে থেকে যায়। তো এই জন্য আমরা কি করি, আগে ধুয়ে নেই, ধুলে ওয়াশ করলে কি হয়, সেটা পরিষ্কার হয়ে যায় এবং জীবাণুটাও মুক্ত হয়ে যায়। তাহলে আমরা এখানে কি লিখবো উত্তর, আই ওয়াশ দ্য এগস বিফোর বয়েলিং টু মেক দেম ক্লিন অ্যান্ড জার্ম ফ্রি। জার্ম মানে জীবাণু, জার্ম ফ্রি মানে হচ্ছে তোমার জীবাণু মুক্ত, ঠিক আছে? এখন দেখো তিন নম্বর প্রশ্ন, দেখো হাউ উইল ইউ বয়েল সাম পটেটোস, কীভাবে তুমি কিছু পটেটো মানে আলু সিদ্ধ করবে। দেখো এতক্ষণ আমাদের শিখালো ডিম সিদ্ধ, আমাদের এখন প্রশ্ন করছে আলু সিদ্ধ করতে। তো আমরা ডিম সিদ্ধ করতে করতে আমাদের প্রসেসটা জেনে নিয়েছি, এখন মূল কথা কিন্তু সেদ্ধ, তাই না? বয়েল, বয়েলিং, সেদ্ধ করে। এখন যা কিছু সিদ্ধ করব সব একই প্রসেসে সিদ্ধ করে, এই জন্য আমাদের এখানে পটেটো সিদ্ধ করার প্রসেসটাও ডিম সিদ্ধর মতোই হবে, শুধু ডিমের জায়গায় আলু হবে, ঠিক আছে? জাস্ট এগ, এগকে রিপ্লেস করবে পটেটো দিয়ে। আচ্ছা, তাহলে কিভাবে হবে চলো দেখি, লিখবে টু বয়েল সাম পটেটোস, অ্যাট ফার্স্ট আই উইল টেক, আই উইল কেন, এই যে এখানে কীভাবে করবে বলেছে ভবিষ্যৎ, আচ্ছা তুমি এই জন্য উইল বলবে যে আই উইল টেক রিকোয়ার্ড নাম্বার অফ পটেটোস অ্যান্ড ওয়াশ দেম ওয়েল, দেন আই উইল পুট সাম ওয়াটার ইন এ মেটাল বোল। দেখো এখানে যে লাইনগুলো আছে এগুলোকে চেঞ্জ না করে
এই লাইনগুলোকে রেখেই আমি উত্তর দিচ্ছি। এই প্রশ্নের উত্তরটা দুই তিন ভাবে দেওয়া যায়, কিন্তু আমি একদম ঠিক প্রশ্ন থেকে কিভাবে তুমি উত্তরটা সহজভাবে নিতে পারবে সেটা বলছি। তাহলে আমরা কি বললাম, আই উইল পুট সাম ওয়াটার ইন আ মেটাল বোল। আচ্ছা, তারপর আই উইল পুট দ্য এগস ইন টু দ্য পট, আফটার দ্যাট আই উইল পুট লিটল সল্ট ইন টু দ্য ওয়াটার বিফোর বয়লিং, ফাইনালি আই উইল বয়েল দ্য ওয়াটার অফ দ্য পট ফর 10 মিনিটস। এখানে 10 মিনিটস আছে, তুমি আলু যেহেতু একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে, তাহলে তুমি 20 মিনিটসও দিতে পারো বা 15 মিনিটস দিতে পারো। তুমি মনে করো তুমি আলু দিচ্ছ অনেক পাতলা করে কেটে দিচ্ছ, তখন 10 মিনিটসে সিদ্ধ হয়ে যাবে। তুমি যদি একটু ভারী করে দাও তোমার 20 মিনিট লাগবে, এটা তোমার উপর। নর্মালি আলু সিদ্ধ হতে 10 মিনিট না, একটু 15 মিনিটস বা 20 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তুমি 15 মিনিটসও ধরতে পারো। তো আমরা এটার উত্তরটা এখানে তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকেও দেখে শিখতে পারবে। আমি আন্তরিকভাবে দুঃখিত, এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর ক্লিন অ্যান্ড হবে, এটা অ্যাং না, ANDD হবে, অ্যান্ড জার্ম ফ্রি হবে। ঠিক আছে, তো 3 নম্বর যেটা বলছি যে দেখো, টু বয়েল সাম পটেটোস অ্যাট ফার্স্ট, কথাটা এভাবে দেওয়া আছে যে অ্যাট ফার্স্ট, আফটার দ্যাট, এইগুলো আমরা কথা বলার সময় বলি না, প্রথমে আমি এই কাজটা করব, তারপর এটা করবে, যে প্রথমে অ্যাট ফার্স্ট, তারপর দেন, এটার পরে মানে আফটার দ্যাট, ফাইনালি, সব শেষে। বুঝতে পেরেছি, আমরা কথা বলার সময় যেভাবে বলি ঠিক ওইভাবেই লিখে গেলাম। তাহলে আমরা এতক্ষণ ডিম সিদ্ধ করার এবং আলু সিদ্ধ করার মাধ্যমে জেনে নিলাম কোশ্চেন 10 আসলে কীভাবে অ্যান্সার করতে হয়। ঠিক আছে, চলো আমরা আরেকটা উদাহরণ দেখি, এটা হচ্ছে হ্যাভিং মিল। এটা তোমাদের মডেল 8-এর একটা, যে তোমাদের যে লিটল লার্নার্স বইটা আছে সেখানে মডেল 8-এর প্যাসেজ করছেন। তো এখানে কি বলা হচ্ছে চলো দেখি, এতক্ষণ আমাদের রান্না করিয়েছে, এখন আমাদের খাওয়াবে, দেখবা। রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট হ্যাভিং মিল। হ্যাভিং মিল মানে খাওয়া, ঠিক আছে, তুমি যে খাবারটা খাবে সেটা কিভাবে খাবে। দেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, বলতেছে এখানে কিভাবে খাবার খাবে সেটার নির্দেশনা দেওয়া আছে, এবং তারপর কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো কী করবে উত্তর দিবে। দেখো আমি তোমাদের সহজ সহজ যেগুলো আছে সেগুলো দিয়ে আগে এই উত্তরগুলো কিভাবে করতে হয় সেটা আগে শিখাচ্ছি। আগে আমরা ডিম সিদ্ধ করেছি, সেটাও সহজ ছিল, এখন আমরা খাবার কিভাবে খাবো সেটা তো আমরা অলরেডি জানি, তাই না? এখন ইংলিশে কীভাবে দেবো, এখানে ওরা যা বলবে ইনস্ট্রাকশন আমরা সেটাই ফলো করব। তাহলে চলো, ওরা আমাদের কী কী বলছে যে খাবার খেতে হলে কী কী করতে হয়, চলো দেখি। নাম্বার 1, ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড সিট কোয়াইটলি টু টেক লাঞ্চ। ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার দুইটা হ্যান্ড হাতে কী করবে সাবান দিয়ে ধুয়ে নেবে, অ্যান্ড এবং সিট কোয়াইটলি, কোয়াইটলি মানে শান্তভাবে, টু টেক লাঞ্চ, লাঞ্চ মানে কি দুপুরের খাবার, তার মানে ওরা আমাদেরকে লাঞ্চ কীভাবে খাবো সেটা এখন আমাদের শেখাবে। আচ্ছা, নাম্বার 2, টেক অ্যাজ মাছ রাইস অ্যান্ড কারি অ্যাজ ইউ নিড। অ্যাজ মাছ রাইস অ্যান্ড কারি অ্যাজ ইউ নিড, আচ্ছা এখানে বলতেছে তুমি প্রয়োজন মতো, তোমার প্রয়োজন মতো যতটুকু ভাত, রাইস মানে ভাত অ্যান্ড কারি মানে তরকারি, যতটুকু ভাত এবং তরকারি দরকার, নিড মানে প্রয়োজন, আচ্ছা যতটুকু দরকার ততটুকু নিয়ে নাও, এই টেক মানে নেওয়া। আচ্ছা, 3 নম্বর, চিউ জেন্টলি, ধীরে ধীরে, জেন্টলি মানে এখানে ধীরে ধীরে, আস্তে আস্তে, স্লোলি, চিউ চাবানো, চর্বণ করা, যেটা আমরা চিবিয়ে খাই, যেটা চিবিয়ে খাই ওটা চিউ করা। আচ্ছা, ফর গুড ডাইজেশন, ভালো পরিপাকের জন্য, মানে এখানে ডাইজেশন বলতে তুমি সহজ বাংলায় হজমের জন্য, ভালো হজমের জন্য কী করবো আমরা, এটা চিউ করব, আস্তে আস্তে চিউ চিবিয়ে নেব। আফটার ফিনিশিং ইয়োর ফুড, আমার খাবার শেষ হয়ে গেলে, ওয়াশ ইউর হ্যান্ড, কি বলছে, তোমার খাবার যখন শেষ হয়ে যাবে তখন তোমার 2 হাত আবার কী করো ধুয়ে নাও, অ্যান্ড ক্লিন ইউর মাউথ, এবং মুখটা পরিষ্কার করে নাও। আচ্ছা, ড্রাই ইউর হ্যান্ডস অ্যান্ড লিপস, তোমার 2 হাতে
ধুতে গেলে ওয়াশ করলে ওখানে তো হাতগুলো তো ভেজা রয়ে গেল, মুখটাও ভেজা রয়ে গেল, এখন এগুলোকে শুকাতে হবে। কিভাবে শুকাই আমরা? আমরা যে টাওয়েল দিয়ে বা তোয়ালে দিয়ে যে হাত মুছি সেটার কথা বলছে। ড্রাই ইউর হ্যান্ডস অ্যান্ড লেগস ইউজিং ক্লিন টাওয়েল, পরিষ্কার টাওয়েল দিয়ে। এবার দেখো ওরা প্রশ্ন কি করছে। হোয়াট ডু ইউ টেক অ্যাট লাঞ্চ অ্যাজ এ মিল, তুমি লাঞ্চে কী খাও, হ্যাঁ দুপুরে খাদ্য হিসেবে তুমি কী নাও? এখন দুপুরের লাঞ্চ হিসেবে ওরা কিন্তু এখানে বলে দিয়েছে রাইস অ্যান্ড কারি, তাই না? আমি এটাই অ্যান্সার দিতে পারি। কী বলবো আমরা? আই টেক রাইস অ্যান্ড কারি অ্যাট লাঞ্চ অ্যাজ আ মিল, ঠিক আছে? এরপর দেখো পড়া বলতেছে হোয়াই শুড ইউ ওয়াশ ইউর হ্যান্ড উইথ সোপ, তুমি সাবান দিয়ে হাত কেন ধো বা হাত কেন পরিষ্কার করবে? দেখো পরিষ্কার করার কথাটা তখনই আসে যখন আমাদের ময়লা থাকে এবং এটাকে জার্মস ফ্রি করার জন্য। আমরা কিন্তু এর আগে এগ ওয়াশের সময় আমরা কথাটা বলেছি, তাই না? তো এখন এখানেও সেম কথা তুমি বলতে পারবে। কি বলবে? আই শুড ওয়াশ মাই হ্যান্ডস উইথ সোপ টু মেক হ্যান্ডস ক্লিন অ্যান্ড জার্ম ফ্রি। আচ্ছা বলতেছে হাউ ডু ইউ টেক ইউ ডিনার, তুমি কীভাবে ডিনার খাও? ডিনার মানে কি লাঞ্চ? না, লাঞ্চ মানে দুপুরের খাবার, ডিনার মানে রাতের খাবার। তো দেখো আমাদের দুপুরের উদাহরণটা ইনস্ট্রাকশন দিয়েছে দুপুরের খাবার, কিন্তু প্রশ্নটা করেছে রাতের খাবারের, ঠিক আছে? তাহলে খাবারই তো, এমন তো না যে দুপুরে খাবার আমরা একভাবে খাই রাতের খাবার আরেকভাবে খাই, সেটা তো না। তাই খাবার খাওয়া যেহেতু মূল কথা খাবার খাওয়া, এই জন্য আমরা এইটাকে দেখেই আমরা কিন্তু উত্তর দিতে পারি। তাহলে আমরা কীভাবে দিব? আমরা নিতে পারি অ্যাট ফার্স্ট আই ওয়াশ মাই হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড সিট কোয়াইটলি টু টেক ডিনার, এখন আর লাঞ্চ বলবো না। দেখো ইনস্ট্রাকশন নাম্বার 1-এ যেটা আছে সেটাকে আমরা এইভাবে লিখবো। তারপরে আই টেক অ্যাজ মাচ রাইস অ্যান্ড কারি অ্যাজ আই নিড, ঠিক আছে, যতটা আমার দরকার হয়। তারপরে তারপর লিখতে পারি আই চিউ জেন্টলি ফর গুড ডাইজেশন। দেন কি করি? তারপর শুধু কি আমরা চিবিয়েই করি, চিবানোর পর তো গিলে ফেলি, সেটাও বলতে হবে। সেটা কিভাবে বলে? এই যে দেখো একটা শব্দ আছে এখানে, দেন আই চিউ জেন্টলি ফর গুড ডাইজেশন অ্যান্ড সোয়ালো ইট, এর মানে হচ্ছে গিলে খাওয়া, এটা আমরা গিলে খাই। তারপর আফটার ফিনিশিং মাই ফুড, এই যে দেখো এখানে 4 নম্বর লাইনটা, আফটার ফিনিশিং ইউর ফুড আছে, তুমি ইউর ফুড না লিখে মাই ফুড লিখো। আফটার ফিনিশিং মাই ফুড আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ক্লিন মাই মাউথ। তারপর কি? ফাইনালি আই ড্রাই মাই হ্যান্ডস অ্যান্ড লিপস ইউজিং ক্লিন টাওয়েল, অথবা বলতে পারো উইথ আ ক্লিন টাওয়েল। দেখো শেষে আমি যে লিখেছি আফটার ফিনিশিং মাই ফুড আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ক্লিন মাই মাউথ, ফাইনালি আই উইল মেক ড্রাই মাই হ্যান্ড অ্যান্ড লিপস উইথ আ ক্লিন টাওয়েল। ও যে বললো না কীভাবে খাবার খাবে সেটা, ঠিক আছে? আচ্ছা এখন চলো আমরা আরেকটা উদাহরণ আছে সেটা দেখি। এটা খুবই সহজ, এখানে অ্যান্সার দিয়ে দেওয়া আছে, তোমরা এটাকেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। অথবা তোমরা তোমাদের যে লিটল লার্নার্স বইয়ে যেই অ্যান্সার যেখানে দেওয়া আছে সেখানে যেইগুলো লেখা আছে তোমরা ওইটাও পড়তে পারো। তবে বানানের দিকে খেয়াল রাখবে, বানান যেন কোনো অবস্থাতে ভুল না হয়, ঠিক আছে? এখানে আমরা এটা দেখব, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট উদাহরণ এই লেকচারের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে তোমার গুড স্টুডেন্ট, কিভাবে একটা গুড স্টুডেন্ট হওয়া যায়। তো এটা আমাদের মডেল 2 এর কোশ্চেন নাম্বার 10, সেটা হচ্ছে বলতেছে রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট বিকামিং আ গুড স্টুডেন্ট, একটা ভালো ছাত্র হতে গেলে কী নির্দেশনা আছে সেটা পড়ো এখানে, দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, তারপর আনসার করো নিচের প্রশ্নগুলোর। তাহলে ওরা কী ইনস্ট্রাকশন দিয়েছে একটা গুড স্টুডেন্টের? ফর্ম অল গুড হ্যাবিটস, গঠন করে, এখানে ফর্ম FORM, ফর্ম মানে গঠন করা, আর FROM, আরটা যদি আগে হয় ওটা যদি পরে হয়
সেটা হচ্ছে হতে, যেমন ফ্রম 10 to 12, ফ্রম হিয়ার টু দেয়ার, ফ্রম ঢাকা টু চিটোগং, ওটা হচ্ছে এফ আর ও এম, ফ্রম। আর এটা হচ্ছে এফ ও আর এম, ফর্ম। এর মানে হচ্ছে গঠন করা, মানে বিল্ড করা, ঠিক আছে? মানে গঠন করা মানে হচ্ছে আমার মধ্যে, যেমন ধরো আমি কোনো একটা ভালো অভ্যাস গড়ে তোলা, সেটা ফর্ম অল গুড হ্যাবিটস। গুড হ্যাবিটস মানে হচ্ছে ভালো অভ্যাস। তারপর 2 নম্বর হচ্ছে অ্যাটেন্ড ইউর ক্লাসেস রেগুলারলি। অ্যাটেন্ড মানে উপস্থিত থাকা, ইউর ক্লাসেস রেগুলারলি মানে প্রতিনিয়তটা আমরা জানি। 3, ফলো টিচার্স অ্যাডভাইস প্রপারলি। ফলো মানে অনুসরণ করা, মানা। টিচার্স অ্যাডভাইস, শিক্ষকের যে উপদেশ। প্রপারলি মানে সঠিকভাবে, ঠিক আছে? 4 হচ্ছে স্টাডি, পড়াশোনা করা অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে, ঠিক আছে? মনোযোগের সাথে পড়াশোনা করা। অ্যান্ড 5 নম্বর হচ্ছে প্রিপেয়ার ওয়েল ফর এক্সাম, পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া। তাহলে এখানে প্রশ্ন নাম্বার দেখো, এ হু গোস টু স্কুল রেগুলারলি, কে স্কুলে যায়। আমাদের কিন্তু বলছে কে স্কুলে যায় প্রতিনিয়ত, মানে রেগুলার স্কুলে যায় কে। আমাদের যে কোশ্চেনটা, এটা টপিকটা হচ্ছে গুড স্টুডেন্ট, একটা ভালো ছাত্র, অবশ্যই ভালো ছাত্র প্রতিদিন স্কুলে যায়। তাহলে এখানে হু এর জায়গায় আ গুড স্টুডেন্ট হবে, আ গুড স্টুডেন্ট গোস টু স্কুল রেগুলারলি। 2 নম্বর দেখো কী বলছে, বি নম্বরে ওয়াই শুড ইউ ফলো ইউর টিচার্স অ্যাডভাইস প্রপারলি। আচ্ছা দেখো, আমাদের বলছে বিকামিং আ গুড স্টুডেন্ট, কিছু ইনস্ট্রাকশন আছে, তাই না? তাহলে বিকামিং আ গুড স্টুডেন্ট, একটা ভালো স্টুডেন্ট হতে গেলে কিছু ইনস্ট্রাকশন আছে। এই ইনস্ট্রাকশনের মধ্যে একটা ইনস্ট্রাকশন হচ্ছে ফলো টিচার্স অ্যাডভাইস প্রপারলি, তাই না? তাহলে আমরা কেন করব বিকামিং আ গুড স্টুডেন্ট? তার মানে উত্তর হবে আই শুড ফলো মাই টিচার্স অ্যাডভাইস প্রপারলি টু বি আ গুড স্টুডেন্ট, একটা ভালো ছাত্র হতে। আচ্ছা এরপর দেখো, হাউ উইল ইউ বি আ গুড স্টুডেন্ট, বলতেছি তুমি কীভাবে গুড স্টুডেন্ট হবে। দেখেছো আমরা আগের দুটোতে দেখেছি যে একটাতে এগ বয়েলিংয়ের কথা বলা হয়েছে, এবং আমাকে কোশ্চেনের সময় কিন্তু বলেছে পটেটো বয়েল করার জন্য। আচ্ছা 2 নম্বরে আমরা দেখেছি ওরা লাঞ্চের জন্য ইনস্ট্রাকশন দিয়েছে, কিন্তু আমাকে 3 নম্বর প্রশ্নে যখন আমরা পড়তে গেছি তখন আমাদের জিজ্ঞাসা করেছে আমরা কীভাবে ডিনার নেব, তাই না? আচ্ছা ডিনার কীভাবে গ্রহণ করব। এখন দেখো আমি কিন্তু বলেছি যে অনেক সময় যেটা থাকে সেটাই দেওয়া হয়, যেমন এখানে গুড স্টুডেন্ট দেওয়া আছে, এখানে কিন্তু আর চেঞ্জ করা নেই, এখানে ওরা গুড স্টুডেন্ট হতেই কী করতে হবে সেটাই বলেছে। তাহলে আমরা কী লিখব, যে টু বি আ গুড স্টুডেন্ট অ্যাট ফার্স্ট আই, এখানে উইল যেহেতু আছে তার মানে আমার সব উইল দিয়েই হবে, আই উইল ফর্ম অল গুড হ্যাবিটস, দেন আই উইল অ্যাটেন্ড মাই ক্লাসেস রেগুলারলি, আফটার দ্যাট আই উইল ফলো টিচার্স অ্যাডভাইস প্রপারলি, আই উইল স্টাডি অ্যাটেন্টিভলি, অ্যান্ড ফাইনালি আই উইল প্রিপেয়ার ওয়েল ফর এক্সাম। এই 4 আর 5 এটা তুমি একসাথে দিতে পারো, যে আই উইল স্টাডি অ্যাটেন্টিভলি অ্যান্ড প্রিপেয়ার ওয়েল ফর এক্সাম। আমি এখানে তোমাদের একটা উত্তর দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে তোমরা চাইলে বইয়েরটাও দেখতে পারবে, আমারটাও দেখতে পারবে। আমি যেটা দিয়েছি সেটা একদম, যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা, সরাসরি ওই প্রশ্নটা থেকে উত্তরটা কীভাবে নেওয়া যায় সেটা, ঠিক আছে? তাহলে আজকের এই লেকচার তোমাদের 3টা দেওয়া হলো, তোমরা 3টাকে ভালোভাবে দেখবে পড়বে, আর আরও 3টা আমি দিব, আরেকটা ভিডিও যাবে, সেই ভিডিওতে তুমি আরও 3টার উদাহরণ পাবে। তোমরা এই 6টার মধ্য থেকেই মাসিক পরীক্ষায় একটা পেয়ে যাবে। তাহলে তোমরা এই 3টা ভালোভাবে প্রিপারেশন নাও এবং আগামী 3টার জন্য অপেক্ষা করো। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, থ্যাংক ইউ।